বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দক্ষিণ বাকুলিয়া বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় চট্টগ্রাম নগরীর 19 নং ওয়ার্ড দক্ষিণ বাকুলিয়া বিএনপি পরিবারের উদ্যোগে বাদে জুমা ওয়াইস হোসেন জামে মসজিদে নেতাকর্মী ও মুসল্লিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় দোয়া ও মিলাদ মাহফিল। এতে উপস্থিত ছিলেন বাকুলিয়া থানা যুবদলের সাবেক আহ্বায়ক ও দক্ষিণ বাকুলিয়া বিএনপি নেতা মোহাম্মদ ইয়াকুব খান বাবু। স্বৈরাচারিণী কুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলনে শহীদ হয়েছেন ছাত্র জনতা, যারা শহীদ হয়েছেন সকলের জন্য এখানে দোয়া করা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান আরাফাত রহমান কোকোর জন্য দোয়া করা হয়েছে। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য দোয়া করা হয়েছে। 17 বছরে নির্যাতন, নিপীড়নে, গুম, হত্যা, যারা শহীদ হয়েছে দেশের জন্য, যারা শহীদ হয়েছে সকলের জন্য এখানে দোয়া করা হয়েছে। ছাত্র জনতার রক্তের বিনিময়ে দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে। আপনাদের সকলের দোয়ায়, সকলের ম্যান্ডেটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসবে আশা করি। আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারে যেন এখনও চলছে শোকের মাতম। ওদের পরিবারের আহাজারি আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে। ওদের পরিবারের আহাজারি দেখলে আমাদেরও চোখে পানি চলে আসে। বর্তমান সরকার, ডক্টর ইউনূস, যারা মৃত্যুবরণ করেছে তাদের বাড়িতে গিয়েছে, পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে, পরিবারের পাশে দাঁড়িয়েছে। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং চেয়ারম্যান নির্দেশ দিয়েছে, যারা বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতা এবং জাতীয়তাবাদী শক্তি, জাতীয়তাবাদী বিশ্বাসী যারা প্রাণ দিয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে, তাদেরকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করার জন্য এবং ওদের পাশে থাকার জন্য। অন্যান্যদের মধ্যেই উপস্থিত ছিলেন বিভাগীয় শ্রমিক দলের প্রচার সম্পাদক মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী। বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিন উপলক্ষে সবাইকে জন্মদিনের শুভেচ্ছা জানাই আমার বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে। ফেরোয়ান পদত্যাগ করেছেন এবং ফেরোয়ানের মতোই উনি স্বৈরাচারিণীর খাদে উনি দেশ ছাড়তে বাধ্য হয়েছে। অনেক আমাদের ছেলে মেয়েরা আত্মাহুতি দিয়েছে, ওদের প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে এবং ওদের প্রতি সম্মান জানিয়ে আগামী। বিএনপি নেতা মোহাম্মদ হাকিম খান, যুবদল নেতা যথাক্রমে মোহাম্মদ এমরান, মোহাম্মদ শোয়েব, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ আলামিন, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ হানিফ, মোহাম্মদ হারুন ও বাকুলিয়া থানা ছাত্রদল নেতা মোহাম্মদ শহীদুল হক সুজিব, মোহাম্মদ ওসমান গনি, মোহাম্মদ আরমুন খান, মোহাম্মদ জয়নুল আবেদিন, মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ শাকিল, মোহাম্মদ আজাদ, মোহাম্মদ আলিফ, মোহাম্মদ আমানত, মোহাম্মদ আরমান, মোহাম্মদ মিরাজ, মোহাম্মদ আব্দুল কাদের, মোহাম্মদ পারভেজ প্রমুখ। আজকের মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে এবং যারা শহীদ হয়েছেন ছাত্র ভাইয়েরা মুগ্ধ। চট্টগ্রামের প্রথম শহীদ আমাদের চট্টগ্রাম কলেজের যুগ্ম আহ্বায়ক ছাত্রদলের ওয়াসিম আকরামের মৃত্যুর দোয়ায় মাগফিরাত কামনায় এবং যারা শহীদ হয়েছেন সকলের দোয়া মাগফিরাত কামনায় আজকে দোয়া মাহফিল হয়েছে এবং সকলের প্রতি আমার আন্তরিকভাবে অনুরোধ রইল, সবাই দোয়া করবেন। আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 79তম জন্মবার্ষিকী ছিল। দেশের পরিস্থিতির কারণে সে জন্মবার্ষিকী আমরা উপস্থাপন করতে পারি নাই, উদযাপন করতে পারি নাই। তাই আমরা আজকে মসজিদে শুক্রবার জুমার দিনে আমাদের অত্র এলাকার ওয়াজ হোসেন জামা মসজিদে খতিব সাহেবকে নিয়ে আমরা বেগম খালেদা জিয়ার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেছি।